আসসালামু আলাইকুম, দর্পণ সংবাদে স্বাগত। আমি রাশিদা নসিব আপনাদের সাথেই আছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এরফান গ্রুপ সংবাদ শিরোনাম। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন এরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা কাক চাপাইনবাবগঞ্জের গমস্তাপুরে 31 আগস্ট গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে রোপা আমন ধানের চারা ও সার বীজ বিতরণ। চাপাইনবাবগঞ্জের মোট করোনা আক্রান্ত ছাত্রগুলি এবং করোনায় শুনছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত, চাপারামন জেলার গামস্তাপুরে আক্ষেত থেকে শিহাব নামে এক কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে জাতাহারা এলাকায় একটি আক্ষেত থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয় এবং ময়লা তদন্তের জন্য চাপারামন আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। নিহত শিহাব গামস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ধলখৈর এলাকার সাদেকুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে মোহাম্মদ হাকিম, সুজন ও মোয়াজ্জেম হোসেন। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত 31 আগস্ট চার্জার ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়ে শিহাব পরবর্তীতে তার খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর গামস্তাপুর থানায় একটি জিডি করা হয়। জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে ফোন ট্র্যাকের মাধ্যমে আসামি হাকিম ও সুজন আলীকে বুধবার রাত 2টার দিকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শিহাবকে হাত পা বেঁধে তার পরনের গেঞ্জি গলায় পেঁচিয়ে ওই দিনই রাত 8টার দিকে শ্বাসরোধ করে হত্যা করে আক্ষেতে ফেলে রাখে এবং ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে অপর আসামি মোয়াজ্জেমের বাড়ি থেকে ভ্যানটি উদ্ধার করা হয়, মোয়াজ্জেমকে আটক করা হয়। এ ঘটনায় গামস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিজানুর রহমান জানান, আসামি হাকিম নিজে এ ঘটনার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করায় তার জবানবন্দি রেকর্ডের জন্য 164 ধারায় আদালতে আবেদন করা হয়েছে এবং অপর 2 আসামিকে 7 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। 31 আগস্ট গোমস্তাপুর উপজেলার চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শিহাব নামে একটি ভ্যান চালক মিসিং হওয়ার প্রেক্ষিতে তার পরিবার গতকালকে 1 সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় একটি মিসিং চিঠি করে এই জিডির তদন্ত করতে গিয়ে গোমস্তাপুর থানা পুলিশ একটা ক্লু পায়। এই সংবাদের প্রেক্ষিতে বোলাহাট থেকে আব্দুল হাকিম নামে এক আসামিকে গ্রেপ্তার করে। এই আসামিকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে সে শিহাবের মিসিংয়ের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দেয়। অর্থাৎ এই যে ভ্যান চালক শিহাবকে তার ভ্যানটি আত্মসাত করার উদ্দেশ্যে, ছিনতাই করার উদ্দেশ্যে, বিক্রয় করে অবৈধ লাভের উদ্দেশ্যে তার ভ্যানটা ভাড়া করে শিহাব এবং সুজন, তার সঙ্গী সুজনকে নিয়ে এই ভ্যানটা জাতাহারা বাজার থেকে ভাড়া করে তারা রওনা দেয় জাতাহারা বাজার পার হয়ে একটা নীরব জায়গায় আসতে তারা তখন পাশে একটা আক্ষেতের সামনে দাঁড় করায় ভ্যানটা রাস্তার উপর দাঁড় করায় শিহাবকে আক্ষেতে নিয়ে গলায় তার শিহাবের যে গামছাটা ছিল বা গেঞ্জিটা ছিল, এটা কালো রঙের গেঞ্জি, ওইটা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং আখ গাছের যে পাতা ওইটা দিয়ে তার হাতগুলো বেঁধে তাকে হত্যা করে। এই আব্দুল হাকিমকে যখন আমরা বোলাহাট থেকে গ্রেপ্তার করি, এই গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে আব্দুল হাকিম পুলিশের কাছে এই তথ্য দেয়। তারপরে রাত্রিবেলা এই আব্দুল হাকিমকে সঙ্গে নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকাশিত উত্তরবঙ্গে বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। নগর ভবনের সিটি হল সভাকক্ষে গ্রন্থটি মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও অন্যান্য অতিথিবৃন্দ। বঙ্গবন্ধুর উত্তরবঙ্গে সফরকে কেন্দ্র করে গ্রন্থটি লিখেছেন রাশিকের শিক্ষা কর্মকর্তা আনারুল হক আনা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র এক ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু, গ্রন্থটির প্রকাশনা কমিটির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুজ্জামান টুকু, প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এ বি এম শরীফউদ্দিন, লেখক আনারুল হক আনা, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মকবুল হোসেন, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী উপস্থিত ছিলেন। রাশিকের প্যানেল মেয়র ২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রফেসর তানভীরুল আলম, রাশিকের সচিব আবু হায়াত, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন ডলার, স্থানীয় সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু। গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক জরিপ, মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কমিউনিটি বীজতলা, ভাসমান বেড ও ট্রে পদ্ধতিতে উৎপাদিত রোমা আমন ধানের চারা ও মাসকলাই ফসলের চা, সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু লতিফ প্রধান, পৌর মেয়র আতাউর রহমান সহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম তাজু, কৃষি সম্প্রসারণ অফিসার মোর্তবাই আলী মানিক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান অনন্যারা স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা কৃষি অফিসার খালিকুর রহমান সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন। অনুষ্ঠানে কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় ১০০০ জন কৃষককে আমন রোপণের জন্য চারা, ১৪০ জন কৃষককে মাসকলাই বীজ ও সার বিতরণ এবং ১৬ জন ট্রে পদ্ধতিতে উৎপাদিত রোপা আমন ধানের চারা, ৪ জন কৃষককে ভাসমান বেড়র বীজ বিতরণ করা হয়। নিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পরে যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জে মোট করোনা আক্রান্ত ৭০২, সুস্থ ৫৫৩, মৃত্যু ১২ এবং করোনায় সম্মুখ সারি যোদ্ধাদের সম্মানে গোবিন্দগঞ্জে ১ মিনিটের করতালি কর্মসূচি। আমি তো মাইনি স্বপ্ন দেখি আশায় বাড়িব, সবুজ মাঠে শস্যের ঘরে জাগায় পানি সুখ, তোমার বন্ধন চরম চরম মায়ায় মায়ায় ভরা, আকাশ কুসুম ভালোবাসা, আমি তোমায় দিশে হারা। জনম জনমের বন্ধনে ইরফান সুপার রাইস, গুণগত মানের পূর্ণতায়। সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক সাত রং, পোশাকের জগতে এক অনন্য নাম সাত রং, দেশি ও বিদেশি পোশাকের সমাহার সাত রং, এক্সপোর্ট কোয়ালিটি ও মানসম্মত সাত রঙে পাচ্ছেন আরএম ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, ডাবল ট্রি প্যান্ট, জ্যাকেট, পাঞ্জাবি, টি শার্ট, ফুল হাতা শার্ট, থ্রি পিস, ওয়ান পিস, টু পিস, ওড়না, লেহেঙ্গা, বোরকা, টাইস, প্লাজু, জামদানি, মশারি, লেডিস পার্স ব্যাগ, বেডশিট, বাচ্চাদের সকল প্রকার পোশাক সবই পাচ্ছেন সাত রং শোরুমে। সাত রং শোরুম বাতেনখামর ইসলামী ব্যাংকের নিচে চাঁপাইনবাবগঞ্জ। দেশের সর্বপ্রথম পিএলসি কম্পিউটারাইজ মিল নবাব অটো রাইস মিল, জার্মানির বুলার মেশিন, ইংল্যান্ডের কালার শর্টিং, আমেরিকার কারটাচ মেশিনে গ্রেডিং বাছাই করা চাউল মানে নবাবের চাউল, উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত সোনা চাবি মার্কা নবাব স্পেশাল মিনিকের চাউল, যা রাঁধুনিদের প্রথম পছন্দ। আরো পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ, নবাব স্পেশাল কাটারি ভোগ আতপ চাউল, সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট, সোনা চাবি নবাব স্পেশাল চিনিগুড়া, নবাব স্পেশাল নাজ। গুণগত মানের পণ্য মানে নবাব অটো রাইস পণ্য, এক্সপোর্ট কোয়ালিটি। নবাব অটো রাইস ফিড অ্যান্ড মিল প্রাইভেট লিমিটেড, বুলনপুর আমনুরা রোড, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। গৃহিণীদের
পছন্দের আধুনিক মানসম্মত রুচিসম্মত কিচেন ও গৃহ সামগ্রীর জগতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে বিসমিল্লা ক্রোকারিজ। বিসমিল্লা ক্রোকারিজ কিচেন ও গৃহ সামগ্রীর জন্য পাচ্ছেন রাইস কুকার, কারি কুকার, ম্যাজিক চুলা, গ্যাসের চুলা, ব্লেন্ডার মেশিন, মাইক্রো ওভেন, গ্যাস সিলিন্ডার, ডিনার সেট, ননস্টিক প্যান, স্টিল প্যান, এছাড়া আরও রয়েছে শোপিস, সিনারি, খেলনা, কৃত্রিম ফুল, গিফট সেট, চীনামাটি ও মেলামাইন সামগ্রী, যা সুলভ মূল্যেই কেনাকাটা করতে পারেন বিসমিল্লা ক্রোকারিজে। বিসমিল্লা ক্রোকারিজ শহীদ সাটু হল মার্কেট, বি ব্লক, দোকান নম্বর 10-11, চাঁপাই নবাবগঞ্জ। মোট 149 জন, মৃত্যু হয়েছে মোট 12 জনের। মঙ্গলবার একজনের নতুন করে করোনা পজিটিভ রিপোর্ট আসে। জেলায় বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই সহনীয় পর্যায়ে। করোনা আক্রান্তরা হন সকলে ভালো আছেন এবং নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর। তবে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরার পরামর্শ সিভিল সার্জনের। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী বিষয়গুলি নিশ্চিত করে বলেন, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 702, এর মধ্যে সুস্থ হয়েছেন 503 জন। জেলায় বর্তমানে করোনা রোগী চিকিৎসাধীন আছেন মোট 149 জন, মৃত্যু হয়েছে মোট 12 জনের। সকলকে সচেতন হয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সিভিল সার্জন। করোনায় জীবন উৎসর্গকারী ও ফ্রন্টলাইনে থেকে মানুষকে সেবা দেয়া পুলিশ, চিকিৎসক, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সমাজসেবক সম্মুখসারি যোদ্ধাদের সম্মান জানাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে 1 মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেল 4টায় গোবিন্দগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আবারও 1 মিনিটের অবিরাম করতালিতে অংশ নেন খেলোয়াড়, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। করোনাকালীন যে মহামারী উদ্যোগ সৃষ্টি হয়েছে তা সেবামূলক খাতে, যেমন স্বাস্থ্য, পুলিশ সহ যারা যে সেবামূলক কাজ করে যাচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। আর যারা মৃত্যুবরণ করেছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে যে আয়োজন করেছে তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আমি এই চ্যানেল লাইভ জীবন ফাউন্ডেশন প্রকৃতি থেকে অংশগ্রহণ করতে পারলে আমি সাফল্য উন্নতি মনে করছি। দর্পণ সংবাদ আজ এই পর্যন্তই। আপনার এলাকায় যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 0131284304 অথবা 0781515 এই নম্বরে। ইউটিউবে দর্পণ সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/darpanTV এই ঠিকানা। আমাদের ফেসবুক ঠিকানা facebook.com/darpanTV24। এতক্ষণ দর্পণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।